পরম করুণাময় প্রভন নামে শুরু করছি সুফিজম বিডি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে আধ্যাত্মিক মতে মানুষের চোখ কয়টি বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই যে আমাদের চোখ দুটি যেটাকে আমরা চর্মচক্ষু বলে থাকি কিন্তু আধ্যাত্মিকতায় আরও চোখ রয়েছে সেই বিষয়টাও অনেকেই জানেন কেউ মানে আবার কেউ মানে না সেই চোখকে আমরা থার্ড আয়ও বলে থাকি অর্থাৎ তৃতীয় চক্ষু বা তৃতীয় চোখ একসাথে বলতে গেলে ত্রিনয়ন এই থার্ড আয়ের ব্যাপারে অনেকেই অনেক রকম মতামত দিয়ে থাকেন কেউ কেউ বলে থাকেন যে চোখ মূলত তিনটি আর কোনো চোখ নেই অর্থাৎ দুটি চর্মচোখ এবং একটি হচ্ছে সেই ত্রিনয়ন বা তৃতীয় নয়ন যেটাকে কেউ অন্তর্চক্ষু দিব্য চক্ষু অনেক কিছু বলে থাকেন কিন্তু আমার মতে মানুষের চোখ শুধু এই তিনটি নয় অন্তর্চক্ষু জ্ঞান চক্ষু এবং দিব্য চক্ষু এই তিনটি চক্ষু আলাদা তিনটি চক্ষুকে এক করে দেখলে দেখা যেতে পারে কিন্তু না দেখাই ভালো আমি মনে করি তিনটিকে আলাদা করে দেখা উচিত তবে যারা এক করে দেখছেন তারা যে খুব মহাভুল করছেন এরকমটা নয় তারাও তাদের দৃষ্টিকোণ থেকে সঠিক চর্মচক্ষুর ব্যাপারে সবাই জানে কিন্তু অন্তর কি কী অন্তর দিব্য চক্ষু বা জ্ঞান চক্ষুকে মানুষ এক করে দেখার একটা কারণ হচ্ছে সেটা চর্মচক্ষু নয় একটা ভেতরের চোখ তাই জ্ঞান দ্বারা হোক অন্তর দ্বারা হোক বা দিব্য জ্ঞানের দ্বারা সেই চোখ প্রাপ্তি হোক বা সাধনার মা দিব্য সাধনার দ্বারা সেই চোখ প্রাপ্তির বা সেই ক্ষমতা প্রাপ্তির বিষয়টা হোক ওই তিনটা চোখকে অর্থাৎ অন্তর চক্ষু জ্ঞান চক্ষু এবং তৃতীয় নয়ন বা দিব্য চক্ষুকে এক করেই দেখেন কিন্তু আমি সেটাকে ভিন্নভাবে দেখতে যাচ্ছি কারণ অন্তরচক্ষুর বিষয়টা এক কারণ আমরা হৃদয় দিয়ে যা দেখি সেটা একরকম বিষয় আমরা জ্ঞান দিয়ে যেটা দেখি সেটা আরেক রকম বিষয় এবং দিব্য চোখ যেটা সেটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার কারণ প্রতিটি মানুষের জ্ঞান আছে এবং প্রতিটি মানুষের অন্তর আছে কিন্তু দিব্য সাধনা বা দিব্য জ্ঞান লাভ না করলে সেই দিব্য চক্ষু যে খোলে না সেটা কিন্তু সবাই জানে না তাই সবার দিব্য চক্ষু থাকাটা স্বাভাবিক ব্যাপার নয় অন্তর চক্ষু এবং জ্ঞান চক্ষুটা সাধারণ ব্যাপার যদি অন্তর চক্ষু এবং জ্ঞান চক্ষুকে দিব্য চক্ষুর সাথে বা তৃতীয় নয়নের সাথে সেই যেটা মানুষ বুঝে আর কি তৃতীয় নয়ন বলতে এক করে ফেলি তাহলে কিছুটা এলোমেলো লাগে মনে হয় তাহলে সবার কি সেই ক্ষমতা আছে কি না বা সবার মধ্যে কি সেই চোখ আছে কি না অবশ্যই সবার মধ্যেই সেই চোখ আছে সেটা সুপ্ত অবস্থায় এই সুপ্ত অবস্থায় থাকাটাকেই আমরা বলি যে এটা নেই আর জ্ঞান এবং অন্তর চক্ষু যেটা এটা সবারই আছে তার জ্ঞান অনুযায়ী এবং তার অন্তরের ভাবনা অনুযায়ী স্বচ্ছতা অনুযায়ী অন্তরচক্ষু হচ্ছে যে আমরা অন্তর দিয়ে যেটা অনুভব করি যেটা দেখি সেটা অনেকটা এই দুই চোখ অর্থাৎ চর্মচক্ষু বন্ধ করলে আমরা যা দেখতে পাই সেটা আমাদের হৃদয়ের চোখ দিয়ে দেখি এটা জ্ঞান দিয়ে দেখা নয় অর্থাৎ আপনি আগে যা দেখেছেন সেটা চোখ বন্ধ করলে দেখতে পারেন অথবা কল্পনাও করতে পারেন যা আপনি আগে দেখেননি চর্মচক্ষু দিয়ে সেটা আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখেন সেটা কোনো দিব্য চোখ নয় কারণ দিব্য চোখ কখনো ভুল কিছু দেখে না হৃদয়ের চোখ ভুল কিছু দেখে কারণ সে চর্মচক্ষে যা যা দেখে তাই শুধু কল্পনা করতে পারে অর্থাৎ সে আবার তাই ভাবতে পারে সেখানে সে এই চর্মচে কিছু ভুলও দেখতে পারে কারণ তার পেছনে কি কী আছে সেটা তো আর সে দেখতে পাচ্ছে না তাই যখন আমি সামনে কিছু দেখছি এবং চোখ বন্ধ করার পর সেটাই দেখতেছি তার মানে হচ্ছে আমি শুধু একটা ভিডিও রেকর্ডিংয়ের মতো এখানে ভুলও থাকতে পারে সঠিকও থাকতে পারে আবার আমি যা দেখিনি আমি কল্পনা করছি যে আমি নদীর পাশ দিয়ে হাঁটছি বা আমি এটা করছি সেটা করছি এটা কিন্তু সত্য নয় এটা সম্পূর্ণ কল্পনা এটা আমার অন্তর দিয়ে আমি কল্পনা করতে পারি এটা হচ্ছে অনেকটা এরকম যে যা ঘটছে না কিন্তু আমরা এডিটিংয়ের মাধ্যমে গ্রাফিক্সের মাধ্যমে ভিএফএক্সের মাধ্যমে বা কার্টুনের মাধ্যমে সেগুলো তৈরি করছি একটা কল্পনা থেকে যে এটা এরকম ঘটছে তো ওই কল্পনাটা অনেকটা সেরকম এটা সত্য নয় যদি এটা সত্য হতো তাহলে আমরা এটাকে সম্পূর্ণভাবে দিব্য চোখ বলতে পারতাম কারণ দিব্য চোখ কখনও ভুল কিছু দেখে না তারপরে আসি জ্ঞান চোখের কথা জ্ঞানচক্ষু কী জ্ঞান চক্ষু হচ্ছে যে আমরা জ্ঞান দিয়ে একটা জিনিস বিচার করি সেটা দেখি অনেকটা এটাকে বিচার শক্তিও বলা যায় যে ওমাকে এটা করলো এটা কি হতে পারে আমরা জ্ঞান দ্বারা একটা বিচার করলাম একটা বিষয় প্রায় বলি এটা একটু দেখো তো সে কাজটা কেমন করলো তখন আমরা জ্ঞান দিয়ে এটা বিচার করি এবং অনুভব করার চেষ্টা করি কাজের ফলাফলটা এইরকম এবং জ্ঞান দ্বারা আমরা অনেক কিছু দেখতে পাই চোখ বন্ধ করলে অন্তরচক্ষু দিয়ে আবার এই চোখ বন্ধ না করলেও আমরা জ্ঞান চক্ষু দ্বারা অনেক কিছু বুঝতে পারি জ্ঞান দ্বারা এটাকে অনেকটা জ্ঞান চক্ষু বলতে জ্ঞানই বোঝায় এখানে কোনো কিছু দেখতে হবে বা এরকম কিছু নয় আবার জ্ঞান দ্বারা কিছু দেখা যাবে না এরকমও নয় জ্ঞান দ্বারা দেখতে হবে অর্থাৎ জ্ঞান দ্বারা সেটাকে সাজাতে হবে অনুভব করতে হবে তারপরে কল্পনার চোখ বা অন্তর চোখ দিয়ে সেটাকে কল্পনা করতে হবে এই হচ্ছে জ্ঞান চোখ যদি আমার জ্ঞান কম থাকে তাহলে আমি ভুল দেখব জ্ঞান যদি ভালো থাকে আমি আরও স্বচ্ছ দেখব কিন্তু সম্পূর্ণভাবে এই কিতাবই জ্ঞান বা মানুষের কাছ থেকে জানা জ্ঞান বা অনুমান ভিত্তিক জ্ঞানে কিন্তু আমি সম্পূর্ণভাবে সঠিক ধারণাটা পাচ্ছি না তাই এটাও আমি সেই দিব্য জ্ঞান বলতে পারছি না বা যেহেতু এটা দিব্য জ্ঞান নয় সেহেতু এটা সেই দিব্য চোখও নয় সেই দিব্য চোখ দিয়ে দেখাও হলো না কারণ যার জ্ঞান যতটুকু সে ততটুকুই দেখতে পাবে তার জ্ঞান অনুযায়ী প্রায় অনেক সাধকরা বলে থাকেন যে আমি জ্ঞানের জগতে অনেকটা এগিয়েছি কিন্তু সাধনার জগতে ততটা আগাতে পারিনি তাই আমি আমার জ্ঞান দ্বারা অনেক কিছু দেখতে পাই কিন্তু সেই চোখ দ্বারা দিব্য চোখ দ্বারা সেগুলো দেখতে পাই না আমি সেগুলো দেখার জন্য সাধনা করি সাধারণতভাবে কোনো গুরু ভক্ত যখন গুরুর কাছে যায় গুরু তাকে জ্ঞান দিতে থাকে এবং জ্ঞান চক্ষু আস্তে আস্তে খুলতে থাকে সে বাস্তবে সেগুলো বা সেই দিব্য চক্ষ সেগুলো দেখতে না পেলেও মুহূর্তের মধ্যে গুরু জ্ঞানচক্ষু দ্বারা অনেক কিছু তাকে দেখিয়ে দিতে পারে এবং সে বুঝতে পারে এগুলো সঠিক তাই জ্ঞানচক্ষুর ব্যাপারটা জ্ঞানের উপর নির্ভর করে তাই এটাকে দিব্যচক্ষু না বলা ভালো তবে এই দিব্যচক্ষু যদি বলে তাও এটা ভুল নয় বা অন্তর দিব্য চক্ষু বলে যে খুব ভুল তা নয় এটা আমি প্রথমেই বলেছি এটা আমার মতামত আমি ভুগছি কেন আমি এটাকে আলাদা করতে চাচ্ছি তারপরে হচ্ছে সেই যেটাকে মানুষ তৃতীয় নয়ন বলে অর্থাৎ দিব্য চোখ যেটা বলা হয়ে থাকে সেটা আকফা অথবা কপালের এইখানে থাকে দুই চোখের মাঝখানে বা দুই ভুরুর মাঝখানে সেই চোখের অবস্থান এক্ষেত্রে আমার মতামত হচ্ছে এই চোখের অবস্থান যেখানেই হোক এই চোখ হচ্ছে সেই দিব্য চোখ যা মানুষ এই চোখ বন্ধ করার পর সাধনার জগতে গিয়ে দেখতে পায় এবং তখনই সে এই চোখ লাভ করে বা যখনই তার এই শক্তি বা এই সুপ্ত চোখ জাগ্রত হয় আলো পায় যখন সে সাধনা করে কোনো স্তরে পৌঁছায় সাধনার জগতে সে যতটা অগ্রগামী হবে তার চোখের সেই ধোঁয়াশা ততটাই পরিষ্কার হতে থাকবে এবং সে ততটাই জাগ্রত হতে থাকবে সাধক যখন সাধনায় পূর্ণতা লাভ করবে তখন তার দিব্য জ্ঞান হাসিল হবে এবং সাথে সাথে তার সেই দিব্য নয়নও খুলে যাবে যেটাকে দিব্য বা তৃতীয় নয়ন বলা হয় অর্থাৎ যেটা নিয়ে এত কথাবার্তা বলতেছি যার গুরুত্ব দিয়ে সবাই যেটা জানতে চেয়েছে এই তৃতীয় চোখটার ব্যাপারই মূলত আমি তো আলাদা করে অন্য অন্যগুলো বললাম এটাই সেই চোখ এই চোখ সাধনার মাধ্যমে জাগ্রত করা যায় অন্য কোনো উপায় না এটা সেই চোখ যেই চোখ দিয়ে ভবিষ্যৎ দেখা যায় এটা সেই চোখ যে চোখ দিয়ে পিছন অর্থাৎ অতীত দেখা যায় বর্তমানও দেখা যায় কোথায় কি হচ্ছে অর্থাৎ যা আমার চর্মচক্ষে দেখা যাচ্ছে না যা আমি কল্পনা করতে পারছি না সেই সঠিক বিষয়টাই দিব্যগণের মাধ্যমে লাভ করা এবং স্পষ্টভাবে তা দেখা এই ক্ষমতাটা হচ্ছে সেই দিব্য আখির অনেকেই আই জাগ্রত করার কথা বলে থাকেন ইউটিউব বা অন্য অন্য জায়গায় অনেক আর্টিকেল পাওয়া যায় এবং ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও আছে নির্দিষ্টভাবে একটি ছোট্ট সাধনা করে এই তৃতীয় নয়নকে জাগ্রত করাটা বা এই করার যে ইচ্ছাটা চেষ্টাটা এটা একটা বুক আমি ছাড়ার কিছু না মানুষ জানে না বিধায় এগুলোর মধ্যে ঝোকে এটা সাধনার ব্যাপার শুধু একটা ছোট্ট সাধনা করে এই দিব্য চোখ খুলে যাবে এরকম নয় সবার দিব্য খুলে না দিব্য চোখ খোলার শর্ত হচ্ছে আপনাকে দিব্য জ্ঞানী হতে হবে একজন দিব্য পুরুষ হতে হবে আপনার আত্মা যখন পরিশুদ্ধ হবে আপনার যখন আত্মদর্শন হবে অর্থাৎ দিব্য জ্ঞান হাসিল হওয়ার পর সেই দিব্য চোখ জাগ্রত হয় সেই চোখ দিয়েই মানুষের আত্মদর্শন হয় নিজেকে সে দেখতে পায় এই যে দেহ দেখতেছি এটার কোথাও কোনোটাই আমি নই সেই আমিকে দেখতে হলে সেই দিব্য জ্ঞান এবং সেই দিব্য আখির প্রয়োজন সেটা এই একটা সাধনা করে অমুক সাধনা করলাম অনেক কোর্স করায় যে এই তৃতীয় নয়ন খুলে যাবে এটা সেটা না এরকম কিছু নয় তারা যেটাকে তৃতীয় নয়ন বলছে বোঝাচ্ছে সেটা কোনো তৃতীয় নয়নই না একটা মানুষ কোনো সাধনা করলে কোনো বিষয়ের উপর সাধনা করলে সে একটা ভালো শক্তি অর্জন করে তার মানে এই না তার তৃতীয় নয়ন খুলে গেছে তৃতীয় নয়ন খোলার অর্থটাই আলাদা যার তৃতীয় নয়ন জাগ্রত তার ব্যাপারটাই অন্যরকম আমরা প্রায়ই দেখতে পাই যে চোখ বন্ধ করে অনেকে বইয়ের ভিতরে অংশ পড়তে পারি বা আরও অন্য কিছু এটাকেও অনেকে দিব্য নয়ন ভাবে না এটাও দিব্য নয়ন না এটা হচ্ছে তার একটা শক্তি কিন্তু সেটা সেই দিব্য শক্তি নয় হ্যাঁ আবার এটা দিব্য শক্তিও বটে সে তার কর্মফলের কারণে একটা শক্তি নিয়ে আসে তার সাথে করে একটা শক্তি আসে সে সে শক্তি দ্বারা তার যতটুকু সামর্থ্য আছে সে এটা দেখতে পায় কিন্তু তাকে যদি বলা হয় তুমি পিছনের কিছু দেখে আসো সে দেখতে পারে না ভবিষ্যৎ দেখতে বলা হয় সে দেখতে পারে না এর কারণ কি কারণ তার দিব্য চোখ এখনও জাগ্রত হয়নি কিছুটা আভা কারণ তার কর্মের কারণে সে যেরকম মানুষই হোক সে তার সাধনার ফল ফলস্বরূপ জন্মগতভাবেও লাভ করতে পারে আবার সাধনা করেও লাভ করতে পারে কিন্তু মানুষ এটাকেই দিব্য সেই নয়ন জাগ্রত করার সাধনা বলে ধরে নিয়েছে এবং এইভাবেই সাধনা করে যাচ্ছে সারাটি জীবন দেখা গেলো তার এইগুলো হলো না ওই ওইগুলো হলো না অর্থাৎ যার জন্য সাধনা ঈশ্বরকে লাভ করার জন্য স্রষ্টাকে লাভ করার জন্য আত্মদর্শন লাভের জন্য তা তো হবেই না আর এই চোখের যে বিষয়টা তাও হয় না শয়তানের পূজা করলেও মানুষ শক্তি লাভ করে শয়তানের কি শক্তি নেই অবশ্যই শয়তানের শক্তি আছে এই কিছু চমৎকার বিষয় লাভ করার মধ্যে যে আনন্দ এটা শয়তানের কাছ থেকেও লাভ করা যায় এর মানেই না এটা খুব বড় একটা কিছু আমরা প্রায় ব্ল্যাক ম্যাজিকের কথা শুনি অর্থাৎ কালো জাদু জাদু টোনা অনেক কিছু ব্যাপার আছে অনেক শাস্ত্রী সব বিষয়ে আলোচনা আছে তো এইগুলো যদি কেউ পারে তার মানে কি সে ভালো যারা গ্রামের দিকে আছেন বা অনেক কি জানেন এরকম অনেকেই আছে যা আগে ছিল যারা পিঠা নষ্ট নষ্ট করতে পারত এরকম মন্ত্র জানতো যে সে যদি সেই মন্ত্র পাঠ করতো তাহলে পিঠা নষ্ট হয়ে যেত সেই পিঠা আর হতো না বা সেই গুড়ি বা চালেরি আর হতো না তাই সেই মানুষগুলোকে অনেক কামেল অনেক মানুষই আছে যার অনেক খারাপ খারাপ কাজ সাধনার মাধ্যমে অর্থাৎ সেই সাধনা অনুযায়ী সাধনা কাকে বলে যে আপনি যা চাচ্ছেন তার জন্য চেষ্টা করে যাওয়া একটা সাধনা আত্মদর্শনের জন্য চেষ্টা করাও সাধনা আপনি খারাপ কিছু হাসিলের জন্য চেষ্টা করছেন সেটাও একটা সাধনা একটা সাথে আপনি কার একটাকে মিলাতে চাচ্ছেন না কখনো না যেটাকে আপনি ত্রিনয়ন জাগ্রত করা বলছেন সেটা সেরকম কিছু না সেটা হচ্ছে একটা শক্তিকে লাভ করা একটা শক্তিকে লাভ করা আর ত্রিনয়ন বা অর্থাৎ সেই দিব্য জ্ঞান বা সেই দিব্যচক্ষুকে হাসিল করা এক বিষয় নয় যেহেতু এটা এক বিষয় নয় সেহেতু এর সাধনাও এত সামান্য নয় আশা করি আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা বোঝাতে পেরেছি তারপরেও যদি কেউ না বুঝে থাকেন তারপর তাহলে আপনারা আপনার গুরুর কাছ থেকে বুঝে নেবেন আর যদি ছোটোখাটো কোনো প্রশ্ন থাকে এ ব্যাপারে আমার কথার মধ্যে তাহলে সেখান থেকে যদি কিছু জানার থাকে বা বুঝতে পারেন না এরকম কোনো বিষয় থাকে তাহলে আপনারা মন্তব্য করতে পারেন আমি আগামী কোনো ভিডিওতে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি ছোটো হয় তাহলে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে